শুভ দুপুরবেলা, অসংখ্য ধন্যবাদ আছে আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন দাদা। দাদা আপনার নামটা বলবেন। আমার নাম শ্রমানন্দ চাকমা। শ্রমানন্দ চাকমা দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি ব্রহ্মমাণ রিপোর্টার সাংবাদিক পরাগ ভাই আপনার সঙ্গে আছি। দাদা আমি আপনার কাছে জানতে আছি এখানে যে আপনি জব করছেন, আপনার কাছে কেমন লাগছে? জব ছাড়া তো আসলে মানুষ, অর্থাৎ কর্ম ছাড়া তো মানুষ থাকতে পারে না। জব মানে এটা একটা কর্ম, তো অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। আমাদের গণপুত্র ভবনে আপনি জব করার জন্য যে হিউম্যান বিংস যে কথাটা তুলে ধরেছেন দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখানে আমাদের আরেক দাদা আছেন, আমি এখান থেকে ফটোকাস্ট করছি। দাদা আপনার নামটা একটু বলবেন। দিগ্বিজয় রায়। দাদা আমি আপনার কাছে জানতে আছি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল। কেননা বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং তার ICT উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। দিব্যদিক জয়, আমরা কিন্তু দেখেছেন যে আজকে আমরা ডিজিটাল তার প্রান্ত হয়ে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। আপনার রোল, আপনি এই টপিকটা নিয়ে একটু কথা বলবেন। আচ্ছা হ্যাঁ, এক্ষেত্রে আমরা পূর্বে যে চিত্রগুলো দেখেছিলাম আর কি, পূর্বের চিত্র এবং বর্তমান চিত্র কম্পেয়ার করলে জিনিসটা বোঝা যায় ডিজিটাল বাংলাদেশ কতটুক দরকার, হ্যাঁ কতটুক এগিয়ে আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের বাংলাদেশ অনেক স্মার্ট হয়েছে এবং অনেক এগিয়ে চলতেছে। তো ভবিষ্যতে আমরা আশা করি পরবর্তী আরও যাতে উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি, এই প্রত্যাশা রইল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আর কি। সরাসরি আমাদের বর্তমান সরকার মমতা মহিমা মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের দয়ের চাকমা সাহেব, এবং উনি বলতে চাচ্ছেন যে ডিজিটাল বাংলা শিক্ষক কয়েকটা পরিবারকে সামনে রেখে আমরা অনেক দূরে এগিয়ে গেছি এবং আমরা আজকে যে কর্ণপুরী টানেল করতে পেরেছি, প্রত্যাশিত করতে পেরেছি, স্মার্ট বাংলাদেশ পদে পদক্ষেপ করেছি, বরাবরই উনি আমাদের বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং দীর্ঘদিন আমি আপনাকে চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ ডিজিটাল নিয়ে কথা বলার জন্য। পরক্ষণে আমি আমার সুনামধর্ম দাদার কাছে চলে আসছি। দাদা, ডিজিটাল বাংলাদেশে ভিশন 2021-কে সামনে রেখে এবং SDG গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে একটু কথা বলবেন এবং স্মার্ট বাংলাদেশ দাদা। আপনাকে ধন্যবাদ ভাই। তো আসলে ডিজিটাল বাংলাদেশ বলতে যেটা বুঝি সেটা হলো মানে সেখান থেকে উত্তরণ হয়ে কী হবে স্মার্ট বাংলাদেশ। তো এখানে স্মার্ট মানে তো আমরা সবাই আসলে কীরকম হতে হবে, তো এখান থেকে এই শব্দ থেকে আমরা বুঝতে পারি আসলে যে স্মার্টনেস বলতে কী বোঝায়। তো এখন স্মার্টনেস শুধু আমাদের পোশাক আশাকে হলে হবে না, আমাদের যে দেশের যে একটা অবকাঠামো হয়েছে সর্বদিক যে একটা ব্যবস্থা শাসন ব্যবস্থা সব দিক দিয়ে একটা আমাদের কী হতে হবে উন্নত হবে, যেটা আমাদের আন্তর্জাতিক যে যে পরিমণ্ডল যেভাবে মানে আছে ওইভাবে স্ট্যান্ডার্ড হতে হবে। হ্যাঁ, এইভাবে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমাদের যে মিশন ভিশন স্মার্ট বাংলাদেশ সেইটা আমরা সাকসেসফুল হতে পারব এবং সেই লক্ষ্যে আমাদের যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে ইয়ে নেতৃত্বে হ্যাঁ আমাদের বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি একটু আগে বলছিলেন যে যে স্বপ্নের পদ্মা সেতু, তারপর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ তারপরে যে রিসেন্টলি কালকে মানে ইয়ে হয়ে গেল কর্ণফুলী টানেল, হ্যাঁ তো এইগুলো বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকে তাই না। এবং আমাদের এই যে গতকাল তো আমাদের প্রায় অনেকগুলো মানে প্রধানমন্ত্রী কিন্তু উদ্বোধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী, এইটাও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 5600, হ্যাঁ 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 এটা কিন্তু ওনার মানে কৃতিত্ব বলবো আমি। তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, তো আশা করি যে যে মিশন বা যে 41 যে 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ আমরা কি যে একটা উদ্দেশ্য এটা আসলে আমরা পূরণ করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার সাথে আমি দাদা সহমত পোষণ করছি, কারণ বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা যদি দেশে উন্নয়ন দেখতে চাও তোমরা বাংলাদেশের মধ্যে চলে যাও, জননেত্রী শেখ হাসিনা কিভাবে দেশকে উন্নয়ন করছে।
সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি বারবারই আমাদের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাজন অনেক শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের মমতাময়ী মা হিসাবে আমরা পেয়েছি, এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে স্মার্ট বাংলাদেশ কে নিয়ে যে কথাটা তুলে ধরেছেন এটার জন্য মেনে মেনে থ্যাংকস ফর মাই হার্ট, এবং দাদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে আছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 সরাসরি আমাদের দাদাদের সাক্ষাৎকার দেখে নেবেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে দাদা বিদায় রেখে আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার। Thank you.